নমস্কার বন্ধুরা বাচ্চাহী রান্নাবান্নাতে তোমাদের সকলকে স্বাগত সকলকে জানাই মহাশিবরাত্রির শুভেচ্ছা ও অভিনন্দন উপোসের দিনে মা কাকিমারা বুঝে উঠতে পারেন না তারা সারাদিন কি খেয়ে কাটাবে তো আজ আমি এমন একটা সহজ ও স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি যেটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় খেতেও হয় অসাধারণ আর শরীরও ঠিক রাখে বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে প্রথমে দুশো গ্রাম সাবুদানা নিয়েছি একটু বড়ো সাইজের সাবুদানাটা তারপর জল দিয়ে ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে আমি সাবুদানাটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পর ফিরে এলাম দেখো সাবুদানাটা ভিজে গেছে অল্প জল দেওয়ায় কতটা ঝরঝরে হয়েছে তোমরা নিজেরাই লক্ষ্য করো এভাবে ঝরঝর করতে গেলে খুবই কম পরিমাণ জল দিয়ে ভেজাতে হবে দেখে নাও সাবুদানাটা নরম হয়ে গেছে এবার আমি চীনা ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে চীনা ভাজা হয়ে গেছে আমি অল্প কাজু বাদামকে দিয়েও ভেজে নিচ্ছি বাদামগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তেলটা গরম করে নিয়ে তারপর আমি জিরে দিয়ে দিলাম এবার একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি টুকরো করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি আমি সমস্ত সবজিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার বিনস কুচি দিয়ে দিলাম বিনসটা দেওয়ার পর দু তিন মিনিট পর আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তারপর আমি মটরশুঁটি দিয়ে দিলাম এবার সমস্ত সবজিকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি সবশেষে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এটা অবশ্যই তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি নাও দিতে পারো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ আর হলুদটাকে সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার ভিজিয়ে রাখা সাবুদানাটাকে দিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে সাবুদানাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী ওপর থেকে লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওপর থেকে আমি গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর ভেজে রাখা বাদামগুলোকে দিয়ে দিচ্ছি গরম মশলা ও বাদামটাকে সাবুর পোলা সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো খুবই তাড়াতাড়ি এবং খুব সহজেই সাবুর পোলাও রেডি হয়ে গেল আমি এবার প্লেটে সার্ভ করে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো লাইক কমেন্ট করতে ভুলো না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট হইলো সকলে সাবধানে সুস্থ থেকো ভিডিওটা দেখার জন্য সবকে ধন্যবাদ